আব্বাজির আমার একটু গভীরে মনোযোগ আমি কুরআন ও কাদিম থেকে এক টুকরা আয়াত কারিমা নিয়েছি আমি তেলাওয়াত করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু ঘোষণা কার একটু জোরে কান্না কার আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ কয় আমি মানুষ জাত এবং জিন জাত বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলাম কারা সুদ খায় যারা তারা ঘুষ খায় যারা তারা জিনা করে যারা তারা মিশা কথা কয় যারা তারা সিটিং বাজি করা কয় তারা আল্লাহ কয় ও জগতের মানুষ শুনো রে শুনো আমি জিন এবং ইনসান আমি ইমানদার মুত্তাকিনের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম একটু বলেন কয় ওয়াক্ত কয় 50 থেকে 45 মাইনাস করে আমি দিলাম 5 বলেন কত কয় 5 ওয়াক্ত যদি বান্দা প্রেমে পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দিব ও বাজান যতগুলা মানুষ ইমানদার হয়েছে যতগুলা মানুষ মুত্তাকিন হয়েছে যতগুলা মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে নামাজ দিয়ে না নামাজ ছাড়া একটু বলেন নামাজ দিয়ে না নামাজ ছাড়া এখন এত কালিয়াফুরের নামাজ কালিয়াফুরের টুমি মাথায় দিয়ে তো মাগরিবের টাইমে তো আমার বাকি স্পিরিটা নেই আসেনি আমরা গালাগাত নাই এটা কালিয়াফুরের কাম না হয় কালিয়াপুরি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে হজ দিয়েছে যাকাত দিয়েছে আরে কালিয়াপুরির যদি আব্বা আব্বা কইতে যদি মুখে দিয়া রক্ত পড়ে রে আল্লাহর কসম তোর কোনো লাভ হবে না যদি নামাজ নাই কথা কন ঠিক কি না সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ আমার নবীজি 63 বছরের জিন্দেগিতে শুধু একটি ওয়াক্ত নামাজ কাজা করেছে তা হচ্ছে মাগরিবের নামাজ বলেন কি নামাজ ইচ্ছা করে মাগরিবের নামাজ ছাইরা দিস আমার নবীজি যখন কান মোবারক দ্বারা সুন্দরে এক ওয়াক্ত নামাজ পড়লে 80 হব্বা তো জগ জ্বালাইব আমার নবীজি সুযোগ টুকায় রে ও পাড়া এলাকার ও পাড়া গাঁও পশ্চিম পাড়ার যুবকের দল একটু নবীর মোহাব্বত অন্তরে কান লাগায় বসেন আমার নবীজি সুযোগ টুকায় ইচ্ছা কইরা আমার নবীজি অনেকজন সাহাবি লইয়া আসরের নামাজ ছাইরা দিছে আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আজকে তো তোমার বন্ধু দুজুগি হয়ে গেল তোমার কামলিওয়ালার যদি দুজুগ দাও তুমি আল্লাহ তাকবারে কোথায় আল্লাহ তোমার বন্ধু যদি দুজুগে যায় তুমি আল্লাহ থাকবারে কোথায় আমার মদিনার নবী 313 জন সাহাবি লইয়া মাগরিবের নামাজ ছাইরা দিল আমার জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ আপনার বন্ধু কামলিওয়ালা তো নামাজ ছাইরা দিছে নামাজ ছাইরা দিছে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে আমার বন্ধুরে জানাইয়া দে আমার বান্দা যদি নামাজ কাজা করে যদি জোহর কাজা করে আসরের আগে যদি কাজা পড়ে আমি আল্লাহ আদায়ের সওয়াব দিয়া দিব তাহলে নামাজ মাফ যখন নামাজ মাফ হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কররি ঠিক কি না ও তোর থাকিলে কুসুরি পাবে না মজুরি ওরে থাকিলে কুসুরি পাবি না মজুরি ও হাল দোজগে হবে বারে রে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কররি ওরে কায়েম রাখিতে সমাজ ওরে লোক দেখানো পরে নামাজ গসিয়া কুপাল দাগ তোলে রে ঠিক কি না ওরে কায়েম রাখিতে সমাজ লোক দেখানো পরে নামাজ গসিয়া কুপাল দাগ তোলে রে ওরা পাওয়াই লুলিল মুসল্লি না উহাল দুজক তোর ঠিকানা পাওয়াই লুলিল মুসল্লি না উহাল দুজক তোর ঠিকানা ওরে এমন রোজা বন্দা কেন কর রে
হুয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা করি ঠিক কি না ও বাজান এই শরীয়ত তরিকত হাকিকত মারফত এরপর হচ্ছে ফানা বিল্লাহ এরপর বাঁকা বিল্লাহ ওই ফানা বিল্লাহর একজন আল্লাহর ওলি ওই ফানা বিল্লাহর জগতের একজন আল্লাহর ওলি ওয়াশকুরুনি বাংলা ওই ফানা বিল্লাহর একজন আল্লাহর ওলি মনসুর হেল্লাস ওই ফানা বিল্লাহর জগতের একজন আল্লাহর ওলি শামসুজ্জামান মাগদুবি শামসুজ্জামান উনি এত বড় একজন আল্লাহর ওলি ছিল বাবা উনি ওলিও ছিলেন উনি বাদশাও ছিলেন উনি ওলিও বাদশাও তো রাজদরবার অনেকগুলো বিচার জমা হয়ে গেল উনি চিন্তা করলো আর বিচার টিচার আর ভালো লাগে না একটু চারিদিকে একটু ঘুরিয়ে একটু আলগা বাতাস খাই আসি তো ওনার উজিরে লইয়া ছদ্মবেশে রওনা দিছে তো ছদ্মবেশে রাত্রে বেলা হাঁটতেছে হাঁটতেছে আর একদল ডাকাতের সর্দারের সাথে তার লগে দেখা মারহাবা কর ওই ডাকাতের সর্দারের সাথে দেখা বাবা এবার ডাকাতের সর্দার ডাক দিয়া কে আছো এই আমার সপ এই আমার ডাকাতের সর্দার আমি তোদেরকে ডাক দিলাম আমার সাথে চলো আমার সাথে চলো যে রাজার কারণে এত বছর জেল খাইলাম আজকে রাজার বাড়িতে ডাকাতি করব এবার হঠাৎ করে ওই আল্লাহর ওলি কি করলো বাবা ছদ্মবেশে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ওই পাগলার ওই ডাকাতের সর্দারের সাথে ওই আল্লাহর ওলি কি করলেন ডাকাতের গ্রুপের সাথে দুই খা গেছে এটা কিন্তু ডাকাত কই দিত না ডাকাত সে তো মনে হচ্ছিল আর ডাকে আইসে মনে আর গ্রুপের একজন সুবহানাল্লাহ কইতেন না এবার কি করলো রে বাবা ওই ডাকাতের সর্দারের মধ্যে ওই আল্লাহর ওলি ঢুকে গেল রে বাবা ওই আল্লাহর ওলি ঢুকার পরে এবার কি করলো রে বাবা এবার ওই আল্লাহর ওলির ফুরা রাজমহল আব্বা বেষ্টনে দিয়ে ফালাইলো এবার ওই আল্লাহর ওলি বাদশা সহ এবার মাল সামানা স্বর্ণ মুদ্রা যত কিছু আছে সমস্ত কিছু ওই আল্লাহর ওলি ওই বাদশা সহকারে ঘর থেকে বাইর করলো আব্বাজির আবার আগে জবানার নির্দেশ ছিল গুণা ওই গুণা অথবা উটের পিঠে উঠাইয়া দিল উটের পিঠে উঠাইয়া ওই আল্লাহর ওলি ওই আল্লাহর ওলি রে বাবা এবার ডাক দিয়া কয় ও ডাকাতের সর্দার আমি তো তোমাদের সাথেই কর্ম করলাম তোমাদের সাথে চুরি করলাম আমারে কিছু দিতা না দুজনে কিছু কিছু দিয়া কয় যাতরা জাগা আমরা হইলাম সর্দার আর সব কিছুর মালিক আমরা যখন নামাজ বিল্লা ও বাজান একটু গভীর মানো যুগান্তর কাল লাগান আব্বাজিরা আমার ওই পানা বিল্লার জগতে ওই বাঁকা বিল্লার জগতে বলছে চুপ থাকার জন্য ফডার ফডার করলে আল্লাহর ওলি কয় না আল্লাহর ওলিরা সবসময় চুপ থাকে মা কথা কয় না হাল না থাকলে কিসের আল্লাহর ওলি কথা কয় না তাকে ঐতিহ্য মুরিদ হিড় হিড়ন অভ্যাস আছে গালি দেওয়ার অভ্যাস আছে মা কথা কয় না আব্বাজিরা আমার এবার ওই পাগলা কি করলো রে ওই পাগলা কি করলো ওই আল্লাহর ওলি কান্দে করে ওই উটের পিঠে সমস্ত মাল সামানা বোঝাই করে দেওয়ার পরে এবার কি আব্বা আমার কাছে দিতেন না তো কিছু কিছু দিয়ে বিদায় করে দিছে কি সমান ভাগ না কইছেন ভাগ তো কইছেন সমান অন্ত কম কম দিয়ে বিদায় করতেছেন তো বেশি করলে তো করে এটাও দিতাম না নাউজুবিল্লাহ কইতেন না এবার মুখুশটা যখন সরাইল সরায়কা আমার দিকে তাকা আমি কে একটু সিগন্যাল একটু দেখালো আপনি কে আমি হচ্ছে ওই পানা বিল্লার পাগল আল্লাহর ওলি এ রাজ্যের রাজা ওই পাগলা আমি তোদের জন্য চুরি করলাম তোদের জন্য আমি একসাথে আমার ভাই ডাকাতি করলাম আমার সমান ভাগ দিবি এখন যখন সম্পদ লইয়া রওনা দিলি এখন আমার সমান ভাগ দিলি না আমার দিকে তাকায়া দেখ আমি হচ্ছি ওই পাগলা এই জগতের বাদশাহ
কয় রাজা মহোদয় আপনি কেমনে আমার লগে কয় আপনাদের সাথে এই মর্মে তোমরা যখন ডাকাতের গোষ্ঠী আমার মহল্লার মধ্যে ঢুকতেছ আমি আর আমার উজির এই তোমাদের ডাকাতের গ্রুপের লগে ঢুকিয়া গেছি তোমাদেরকে বুঝতে দেই নাই বুঝতে দেই নাই তোমাদেরকে বুঝতে দেই নাই তোমাদের নীতি কিরকম তোমাদের আদর্শ কিরকম তা জানার জন্য যখন সুবহানাল্লাহ ওই ডাকাতের সর্দার ডাক দিয়া কয় ও আল্লাহর ওলি যেই রাজা ডাকাতের সাথে ডাকাতি কইরা গুড়ার উপরে মাল চাপানা উঠাইয়া সমান বাগ চাইল আমাদেরকে নীতি শিক্ষা দিল আমাদেরকে আদর্শ শিক্ষা দিল ইনি পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় সাধারণ কোন প্রধানমন্ত্রী নয় সাধারণ কোন মন্ত্রী নয় নিঃসন্দেহে আপনার একজন আল্লাহর ওলি নিঃসন্দেহে আপনার একজন আল্লাহর ওলি হুজুর আমাদের বিয়াদবি মাফ করেন আমাদের বিয়াদবি মাফ করেন হুজুর জুলুম করেছি অত্যাচার করেছি ডাকাতি করেছি সন্ত্রাসী করেছি চাঁদাবাজি করেছি হুজুর আমাদের কি ক্ষমার দরজা খোলা নাই আমার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় ওয়ালাউ আন্নাহুম ইজজালামু ও বাংলারে তোমরা যতই জুলুম করো যতই অত্যাচার করো বরবাদ হয়ে যাও জাহান্নামের লালকি হয়ে যাও তবে আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও রহমতের মালিক কে এটা জোরে বলেন কে রহমতের মালিক আমার আল্লাহ উসিলা আমার মদিনার কামলিওয়ালা ঠিক আর আস্তে কেন সুবহানাল্লাহ এটা দুরুদ সাহেব আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى علي ছেড়ে দেওয়ার জন্য বলছে হ্যাঁ হেবেটা আসছে দিল আসেন তাকে বলেন আপনি করবেন তাহলে একটা কাজ করি আব্বা যেটা একজন বক্তা চলে আসছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাক আমিন কন কেউ যাইতাম না বন্ধ করে দিতাম আমি কিন্তু বাবা আটটা বাজে আসছি সন্ধ্যা আটটায় মোটামুটি তো আমার ডিউটি শেষ আপনারা কি দেখুন অঞ্জনে চলতেছে বনাস টাইম তবে ওয়াজ দোসিদুর একটা হিসাব আছে বাবা এশার নামাজের পরে যদি সুন্দর বক্তা যদি সেটিং না করতে পারেন মাহফিল এরকম এলোমেলো হয়ে যায় আমরা তো আজকে শুধু মাহফিলই আনো আমরা এই অক্টোবর থেকে শুরু করছি বাবা রমজান আগের দিন আমার দুইটা মাহফিল মাথা বাকন চোখের দিকে নজর করলে বোঝেন না বাবা গুণ নাই বাবা কালকে আমার মা আফিসে বরুশেল পটুয়া খালি ওই আদর শাহ হুজুরের এই ফুট বা আদর শাহ হুজুরের চিনেন নি আপনারা এদিকে মুরিদ আছেন ওইদিকে বাবা মাহফিল বাবা বাহাদুর শাহ কাবলা কাবার সাথে আগামী কালকে মাহফিল বাবা সেই মনে করেন অনেক দূরে বাবা মনে করেন দুই চার ঘন্টা আমরা লঞ্চে থাকতে হইব সাতপুর দিয়ে ঢুকতে হইব অনেক কষ্ট নিয়ে আসি বাবা অনেক যন্ত্রণা নেই বেশি আছে আপনারা তো মনে করেন সুখে আছে না বাবা সুখে নাই অনেক কষ্ট আছে ইসলামের জন্য আল্লাহর ওলিরা কষ্ট করে কথা ঠিক কি না আজকে যে মসজিদের মধ্যে নামাজ পড়ো এই মসজিদে এমনি এমনি আসে নাই বাংলাদেশে কোনো মসজিদের ব্যবস্থা ছিল না ওই গুরগোবিন্দ রাজার খোদা ছিল 360 জন কথা কয়জন আমাদের খোদা কয়জন এটা কথা কন কয়জন ওই গুরগোবিন্দ রাজার খোদা ছিল 360 জন ওই বাংলার বাঘ বাবা শাহজালাল যখন বাংলাদেশের মধ্যে কদম দিলেন কদম দেওয়ার আগে ওই জ্যোতিষী ডাক দিয়া কো হুজুর আমরা এই বাংলাদেশে এমন এক বাংলা আইতেছে এই বাংলা যদি আইয়ে কোনো মতো আইয়ে তাহলে আপনার এই 360টা মূর্তি থাকবে না আমরা বাঙি হয়ে যাব এবারে একটা ধর্মের দাওয়াত দিবে এটা কিয়ামত পর্যন্ত লিঙ্গার করবে কদর কিতা করতাম কয়টা কাজ করেন আপনি এই সুরমা নদীর যত যানবাহন আছে সমস্ত যানবাহন গুলা বন্ধ করে দেন যেরকম আছে বাহানার তো আল্লাহর ওলি বাবা শাহজালাল সুরমা নদীর পাড়ে আসলেন আয়সা সব লঞ্চ স্টিমার ট্রলার বন্ধ করে দিছে এবার আয়সা দেখতেছে কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধু হেবাটা আর 360 জন সফর সঙ্গী তো উনি তো মন গাবড়া নাই ওনার কাছে আছে বেলায়েত শক্তি কি শক্তি আবার আমাদের সব বেলায়েত নিয়ে আনো বাবা ঘন্টা আসিবে মিশা কথা কর ওই বেলায় যে বেলায় তো চেলমেল উদুনি বাবা ফানাফিল্লা জগতে যখন মোরাকাবাতে যাবেন আল্লাহর কুদরতের চেহারা মোবারক দেখতে পাবেন ফরেন না তো করেন না তো দেখবেন কিভাবে আমরা তখন হলদ না দিতে কুদগুজি বইতাই
কথা কয় না ওখানে যদি প্রশ্ন করি আমরা তো তরিকত মানুষ ফজর নামাজ কে বলছে কেউ ঘুমু হড়িয়ে লাইছে কথা কয় না নামাজের সংখ্যা কমে যাবে দিন দিন এটাই তো কিয়ামতের আলামত মক্কা তখন ঠিক কি না সামনে 30টা রোজা আসতেছে বাবা এই 30টা রোজা কি শুধু হুজুরগণের জন্য না সবার জন্য একজনের কলম কি তুমি রোজা দাও না রোজা হলো 30 কি আর বাকি তো গহরে না নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ কয় এই শাবান মাস হচ্ছে আমার নবীর মাস আর রমজান হচ্ছে আমি আল্লাহর মাস আল্লাহ কয় বান্দা ও বান্দা রহমত বরকত রিজিক মাগফিরাত মা বাবা সন্তান গাড়ি বাড়ি নারী এই রমজান মাসে যা চাইবি আমি আল্লাহ তোর তাকে দিয়ে দেব আল্লাহ কয় বান্দা রে কে গরিব আমি তার দন দিয়ে দেব কে সন্তান নাই আমি তার সন্তান দিয়ে দেব কার বাড়ি নাই তার বাড়ির ব্যবস্থা করে দেব 30টা রমজান লাগবে মা বাবার খেদমত করবেন বাবা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামার সাথে পড়বেন কালিয়াপুর নামাজ ছাড়া ঘুরি কোনো লাভ কালিয়াপুর নামাজ ছাড়া কোনো লাভ ওরে নামাজে মাওলাজিরি দিদার নামাজে মাওলাজিরি দিদার ওরে দেখবি গেলে মাস ভান্ডার আমার মহিন বাবার অমর বাণী নামাজ কায়েম করিবা ঠিক কি না কোন তরিকা নাই বাংলাদেশে যে এই তরিকার মধ্যে নামাজ নাই কেউ আসেনি তোরা কোন তরিকত পালন করো তোরা তো নজর আসা কথা কয় না হুররা তো আজুনি লাভ হবে কি যদি হজরের নামাজের টাইমে মুসল্লি ইমাম সাহেব ঢোকাই না কথা কয় না উঠো বিল্লাল মিনারাতি সময় বইয়া যা আজান দাও গো মধুর সরে সুন্দর মনে চায় ওঠ বিল্লাল মিনারাতি সময় বইয়া যা ওরে আজান দাও গো মধুর সরে সুন্দর মনে চায় বিল্লাল বলে আজান দিলি কলি যায় মর আগুন জ্বলি নবী নাই যে এই দরা আজান দাও গো মধুর সরে সুন্দর মনে চায় ঠিক কি না গো ও বাজান ও বাজান দে ওই বিল্লালের কথা বলতেছি রে বাবা যেই বিল্লাল মসজিদ নবীতে আজান না দিলে রাত ফুয়াইত না কথা কন ঠিক কি না কন ওখন মসজিদের বহুত মুয়াজ্জিন আছে বাবা সুদের কারবার করে কথা কয় না গা আব্বাজির আমার মৃত্যু কি শুধু জানালির জন্য না সবার জন্য ওই মৃত্যুর দরজা যখন দাঁড়াইবা আজরাইলের চেহারা যখন দেখবারে আল্লাহর কসম মানুষের মানুষের রক্ত গুলা থাকে গরম আজরাইলের চেহারা যখন দেখবেন মানুষের রক্ত গুলা অস্ত অস্ত ঠান্ডা হয়ে যাবে কথা কয় না আব্বাজিরা আমার ওই মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন সন্তান পাশে বসে থাকে মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না ও বাজান স্ত্রী বসে থাকে মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারে না মা বসে থাকে আত্মীয় স্বজন বসে থাকে সবাই বসে থাকলে কি হইব গো মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না এটা হবে মৃত্যু ব্যক্তি আজরাইলের চেহারা দেখা মাত্র রে আল্লাহ আল্লাহ মা মা কয়া চিৎকার মারে জিব্বাটা শুকিয়ে আসে কথা কন ঠিক কি না কন ওই জিব্বাটা ঝুকানোর পরে আমার আজরাইল যখন আপনার বুকের মধ্যে হাত দেয় বুকের মধ্যে হাত দিতে দেরি শরীরে 360টা রক্ত ঠাস ঠাস করে ছিঁড়ে যায় বাজানো ওই আমার পাড়াগাঁও এলাকার মা বোনেরা গো একটু নামাজের মুসল্লার মধ্যে বসেন নামাজের মুসল্লার মধ্যে যখন বসে থাকবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন
যতক্ষণ নামাজের মুসল্লায় বসে থাকবেন ততক্ষণ আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমলনামায় নাক লাগবে ও বাজার একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান আপনার আমার কাছে আজরাইলকে দেখার পরে যদি এমন লাগে আমার নবীর কাছে কেমন লাগছে আমার নবীজির কাছে আজরাইল আসলেন আজরাইল 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 আমার নবীজির দরজার পাশে এতিমের মতো দাঁড়ায় রইছে এতিমের মতো আজরাইল দাঁড়ায় রইল রে ওই এতিমের মতো আজরাইল দাঁড়ায় রইল এবার আজরাইল যখন দাঁড়ায় রইছে আমার নবীজি ভিতর থেকে আমার নবীজি ভিতরে বিশ্রাম গ্রহণ করতেছে মা ফাতেমা আমার নবীজির খেদমত করতেছে এবার জিব্রাইলের অধৈর্যতা চলে আসলেন আজরাইলের অধৈর্যতা চলে আসলো এবার আজরাইল ডাক দিয়া কাল্লা ও আমার মাল্লা এভাবে আমি কতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকতাম আমার আল্লাহ কয় আজরাইল রে দরকার প্রয়োজন কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবি ও আল্লাহ আমি যদি কিয়ামত পর্যন্ত আপনার আপনার বান্দার সামনে আপনার নবীর সামনে দাঁড়ায়া থাকি আপনার তো আরো লক্ষ লক্ষ বান্দা আছে তাদের রূহ আরণ করবে কে আমার আল্লাহ কয় আজরাইল ব্যাক করার মতো কথা বলো কেন আমি আল্লাহ হচ্ছি সর্বক্ষমতার মালিক আমি হচ্ছি সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ যেটা ইচ্ছা এটা করতে পারি আমি আল্লাহ যদি কুন ফায়া কুন বলি তোর মতো লক্ষ লক্ষ কোটি কোটি আজরাইল সেকেন্ডের মধ্যে বানাই ও আজরাইল আজরাইল রে দরকার প্রয়োজন কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবি কিন্তু আমার বন্ধু কামলিওয়ালার সাথে তোরে বিয়াদবি করতে দিতাম না আমার নবীজি আমার নবীজি দরজা খুলে না মা ফাতেমার কয় মেহমান আসছে একটু দরজাটা খুলে দেন মারহাবা আহা মৃত্যুর কথা বলতেছি অনেকে হাসে কেউ কান্দে কেউ এনে বলিছে কেউ মৃত্যু কি শুধু আমাদের জন্য না ফাড়াগা এলাকায় সবাই একদিন আইব হ্যাঁ আহা কই যাইবেন সিটিং বাজি ছাড়ি দেন বাটপাড়ি ছাড়ি দেন সুদূর কারবার বলি যান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মা বাবার খেদমত করেন আল্লাহর কসম ওলি হইয়া মরিবেন আল্লাহ যত সবাইকে বোঝার তৌফিক দেয় কোনো আমি আর সামনে না যাইয়া বাবা একটা বাজে গেছে সান বারোটা সাতত্রিশ বাজে তবু বাজে দিতে দুইটা বাজবে গিয়াস না গিয়াস হলে তো বেশি সময় না দিয়া বেশি কষ্ট না দিয়া এখানে ছাইরা দিয়ে আপনারা কি থাকুন হ্যাঁ চলবে আমরা দুই সাইড জন্য করতে আসেন হাওয়া দিতে আসেন হ্যাঁ 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 কি চলবে না বন্ধ করে দেব আপনারা মানে অসুস্থ হয়ে গেছেন মনে হয় তো মহাব্বত করেন আল্লাহ আপনার শরীরে মনে ঘুম ছিল একটু মহাব্বত করেন আল্লাহ এবার আমার নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা এদিক ছেড়ে দিলাম মা আয়েশা মা খাদিজাতুল কুবরা ডাক দেখো নবী গো নবী গো নবী গো আমার অন্তকালের আগে আমি আজরাইলকে জীবনে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো এতদিন পরে আমি আজরাইলকে আমার চোখের সামনে দেখতেছি গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আজরাইল এতদিন আমার কাছে গায়েব ছিল আজকে আমার চোখের সামনে আমি আজরাইলকে দেখতেছি আমার খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী গো আপনার অনুমতি ক্রমে আজরাইল আমার রুহুডা লয়া ইল্লিনে অথবা সিজ্জিনে জমা দিবে ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার জবান মুবারক আমি শুনলাম আজরাইল এত বিকার চেহারা হবে আজরাইলের চেহারা দেখার পরে আমার কাছে জানি কেমন কেমন ভয় লাগে আমার নবী একটা ডাক দিয়া কয় খাদিজা আপনি চিন্তা করেন না চিন্তা করেন না আজরাইল আমার থেকে অনুমতি নেওয়া পর্যন্ত আপনার রূহ হরণ করবে এলাকার মধ্যে যদি পুলিশ আসে আগে চেয়ারম্যানরে ফোন দেয় কার ফোন দেয় চেয়ারম্যান সাহেবরে ফোন দিব চেয়ারম্যান সাহেব আসামি তো খালি আমরা আইতাম নি কয়েন রাস্তা ক্লিয়ার কথা কয় না আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আপনি টেনশন করিয়েন না আমার থেকে অনুমতি চাই আপনার রুহ নিবে না কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
আপনার কদমে আমি আরো কিছুদিন দাসী হতে চাই আমার নবী একটা ডাক দিয়া কয় খাদিজা যেদিন গন্টা খাড়াই যায় গরির কাঁটা যেদিন খাড়াই যায় ওই দিন আমারও সুপারিশ করার কোনো ক্ষমতা ও খাদিজা তবে তোমার কাছে আমি আমার মায়ের ভালোবাসা আমার বাবার ভালোবাসা আমার মায়ের ভালোবাসা আমার চাচার ভালোবাসা আমার দাদার ভালোবাসা আমি তোমার কাছে পাইলাম খাদিজা এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি রহমতাল লিল আলামিন তোমাকে তা দেওয়ার জন্য বাউন হয়ে গেলাম খাদিজা একটা ডাক দিয়া কোন নবী গো আপনার কাছে আমি আর বেশি কিছু সাওয়ার নাই গো নবী নবী গো আপনার কাছে আমার বেশি কিছু সাওয়ার নাই আমার নবী ডাক দেয়া কয় খাদিজা আপনার কি সাওয়া কি ফাওয়া আমার খাদিজা কান্দা কান্দা চোখের পানি পালায়া কয় নবী গো আমার প্রথম সম্বর সুয়াল গো নবী আমার যখন অন্ধকার কবরে শুয়াইব আমি আল্লাহর জীবনে দেখি নাই আমাকে তিনটা প্রশ্ন করবে নবী গো এই তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে মান্দা পোকা তোমার আল্লাহকে আমি আল্লাহর জীবনে দেখি নাই আল্লাহর বাতাস আমার চামড়ায় লাগে নাই নবী গো নবী গো নবী গো এমন মিথ্যা কথা আমি বলতে পারবো না আপনি তো আমার আপনি তো আপনার শরীয়তের চক্ষু দ্বারা আমার আল্লাহর দরবারে দেখছেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার প্রথম নাম্বার সওয়াল গো নবী এই আমার যখন কবরে শোয়াইব এমন মিথ্যা কথা আমি বলতে পারবো না আপনি আমার মন কীর্ণ করে সওয়ালের জবাবটা আপনি মদিনার কান্দিওয়ালা দিবেন আমার নবী ডাক দিয়া কয় খাদিজা ও খাদিজা আমি কবুল করলাম খাদিজা একটা ডাক দিয়া কয় নবী গো আপনার জবান মোবারক শুনলাম আমার যখন বিসমিল্লাহ আলামিল্লাতে রাসূলুল্লাহ কয়া যখন কবর দিশে দিব নবী গো নবী গো নবী গো নবী গো যখন আমাকে কবর দেশে শোয়াইব চতুর্দিকের মাটিটা 40 গজ যাইব এমন জোরে একটা সিবা দিব ডাইনের হাড়টি বামে লইয়া যাইব সামনের হাড়টি পিছনে লইয়া যাইব নবী গো এই মাটি সিবাটা আমি সহ্য করতে পারবো না গো নবী আপনি আপনার শরীরটা হচ্ছে নূর মুবারক আপনার শরীরটা নূর আপনার দেহ নূর আপনার বসরাব নূর আপনার স্যাপ মুবারক নূর আপনার গাম মুবারক নূর নবী গো নবী গো নবীজি নবীজি আপনার শরীরের জামা কাপড় কইল্লা আপনি দয়াল নবী আমার কবরের মধ্যে একটা গড়া গড়ি দিতে পারবেন আমার নবী একটা ডাক দিয়া কয় খাদিজা কেন গো কেন আমার খাদিজা ডাক দিয়া কয় নবী গো যেই কবরের মধ্যে মুহাম্মদের সোয়া লাগবে ওই কবরের মধ্যে সিবা দেওয়া হারাম হইয়া যাইবা বাজান আমার নবীর মনোযোগ এবার মা খাদিজাতুল কুবরা কয় নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি যখন এন্তেকাল করব হাট বাজারের মার্কিন কাপড় হাট বাজারের জরির কাপড় দিয়ে আমার গোসল করাইব নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী গো আমাকে বেগানা মহিলা দিয়া গোসল দিব কি মহিলা দিয়া বেগানা মহিলা দিয়ে গোসল দিব নবী গো আমার সন্তানরা পর্যন্ত আমি খাদিজার একটা পছন্দ দেখে নাই ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি তো আমার সম্পদের মালিক আপনি তো আমার ইজ্জতের মালিক আপনি তো আমার যৌবনের মালিক ইয়া রাসূল আল্লাহ নবী গো বেগানা মহিলা দিয়া আমার শেষ গুজুলটা লাদাইয়া আপনি রহমতাল লিল আলামিন আপনি আমার ইজ্জতের মালিক আপনি আমার শেষ গুজুলটা দিবেন নি আমার নবী ডাক দেয়া কয় খাদিজা আমি কবুল করলাম অন্ত বউ মরণের স্বামীর দিয়াই না দেখলে গুণ হইব কথা কইতো না তারা বাবা মানুষ ছাড়া ওয়াজ করতাম কার কাছে তো আপনারা যারা বউ রয়েছেন বাবা আপনারা সবাই মুমিন লোক বলেন কি লোক আবার সাধু আন্দার মমিন না বাবা এটা 30 বার ডেলি মিশা কথা কয় এটা হচ্ছে ওই মমিন পদ আফলাল মমিনুন আমার আল্লাহ কয় মমিন লোক উপরের দিকে নজর করলে 80,000 আলম দেখে যাতে আমি একটু না বন্ধ করে দিতাম এটা শেষ করে এরপর বিদায় নিমু আব্বাজিরা আমার একটু গভীর মনোযোগ নবীর প্রেম লাগান বাজানো ও আমার রহিমানগর বাবারা
ও আমার যুবক বাবারা রে একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগা বসেন এবার মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি অন্তকালের পরে বেগানা মহিলা দিয়া আমার শেষ গোসলটা না দেওয়াইয়া আপনার নুরানি হাত মোবারক দ্বারা আমার শেষ গোসলটা দিতে পারবেন আমার নবী একটা ডাক দিয়া কয় খাদিজা আর কি করতে হবে আমি আপনার সওয়াল কবুল করলাম এবার আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আপনি আর কি চান আমার কাছে এবার খাদিজা একটা ডাক দিয়া কয় নবী গো আপনার একটা ফুরান জুব্বা মোবারক হাট বাজারের মার্কিন কাপড় হাট বাজারের জরির কাপড় হাট বাজারের মার্কিন কাপড় মকবলের কাপড় দিয়া আমার শেষ কাফন দা না দেওয়াইয়া আপনি রহমতাল লিল আলামিনের জুব্বা একটা মোবারক আমার শেষ কাফন দিতে পারবেন নি এবার আমার নবীজি কবুল করলেন আজরাইল 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 আমার নবীজির অনুমতি লইয়া মা খাদিজাতুল কুবরার রুডা লইয়া ইল্লিরের মধ্যে জমা দিয়া দিল ইল্লিরের মধ্যে জমা দিল এবার আমার নবীজি যেমন কর্ম তেমন কথা তেমন কাজ মা খাদিজাতুল কুবরারে গোসল করাইলেন গোসল করাইয়া আমার নবীজির একটা জুব্বা মোবারক কাফনের মধ্যে দিলেন কাফনের মধ্যে দেওয়ার পর মা খাদিজার জানাজা হলো জানাজা হওয়ার পর এবার মা খাদিজাতুল কুবরাকে কবরস্থ করার আগে আমার নবী ডাক দিয়া কয় ওসমান মাওলা আলী আপনি একটু জিরান আপনি একটু রেস্ট করেন কয় কেন কয় আমি খাদিজার ওয়াদা দিছি খাদিজার সাথে আমি ওয়াদা দিছি খাদিজার কবর দেওয়ার আগে আমি কবরের মধ্যে একটা গড়াগড়ি দিমু খাদিজার কবরের মধ্যে মুমকিন নকির আসবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কি উপকার হবে আমার নবী ডাক দিয়া কয় কবরের মাটির ক্ষমতা নাই খাদিজার সিবা দিব আব্বাজিরা আমার এবার গড়াগড়ি দিলেন গড়াগড়ি দেওয়ার পরে মাটি ছুটি দিলেন মাটি ছুটি দেওয়ার পরে এবার সাহাবিরা সবাই কান্দে আকাশ কান্দে জমিন কান্দে আমার নবী কান্দে আকাশ কান্দে বাতাসে কান্দে ওরে কান্দে দরিয়ার পানে ওরে দুই পত্র হারাইয়ার কান্দে পাতে মা জননীর হায় রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শোনে ওরে কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরাণীরে হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিব্রাইল জিব্রাইল যাও না রে চলিয়া ওর 70,000 ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ আকবার এবার সাহাবীরা সবাই কান্দে 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 নবী গো আপনি কি হুজরা মুবারকে যাইবেন না আপনি আর কান্দেন না গো নবী আমার নবী ডাক দেয়া কয় উসমান মাওলা আলী আপনার হুজরার মধ্যে যান আমি খাদিজার সাথে ওয়াদা দিছি খাদিজার কবরের মুনকির নকির জবাব দিমু এবার আমার নবীজি রাত্রে যখন গভীর হলো মাগরিবের নামাজ আদায় করলো মাগরিবের নামাজের পরে লিদুলুকি শামসি বেলা ঢাকন ডুববে গেছে ওই জামি মোবারকের নিচে লাঠি মোবারকটা দিয়া আমার নবীজি এমন একটা মুনাজাত দিছে এমন একটা মুনাজাত দিছে আল্লাহর কসম দিয়া বলি বাবা আমার নবীজির কান্না 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 নুরানি চোখ মোবারক দিয়া পানি পড়তে পড়তে দু ফুটা পানি আমার মা খাদিজাতুল কুবরার কবর মোবারকের মধ্যে ভিড়া গেছে ওই পানি মুবারক চোখের পানি মুবারক পড়তে দেরি রে আমার আল্লাহর কুদ্রতি কলিজার মধ্যে আগুন লাগতে দেরি নাই
আমার আল্লাহ কয় পা আমার আল্লাহ জিবরিল আইয়ান জালা সারিয়ান জিবরাইল জিবরাইল ও জিবরাইল তুমি কই কয় আল্লাহ আমি তো সিদ্ধাতুল মুনতাহা কয় এখন যদি এখন আমার কামলিওয়ালার কদমে যাও এখন যদি আমার মদিনার কামলিওয়ালার কদমে না যাও আর পোড়া চোখের বাড়ি যদি মা খাদিজার কবরের মধ্যে পড়ে সুরা পৃথিবীটা আমি জান্নাতের বাগান বানায়া দিমু তবে তুমি এক ফোঁটা পানি পড়ছে এক ফোঁটা পানি যেহেতু মা খাদিজার কবরের মধ্যে পড়ছে এই কবরটা আমি সাধারণ কবর রাখতাম না জিব্রাইল ডাক দিয়া কো আল্লাহ আপনি কিতা রাখবেন কো সংবাদ জানাইয়া দে ওই গোরস্থানটা বানাইয়া দিলাম জান্নাতুল মুআল্লা শুধু এক না কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কবরস্থানে দেওয়া হবে মুনকির নকির আসবে আব্বাজিরা আমার আলোচনা করা খুব মন মানুষটা ছিল তবে আজ জীবনে এই এলাকা এই চতুর্দিকের এলাকাত লইতাম না আর মাহফিল যত লক্ষ টাকায় দেয় নিতাম না কেন এই জালালিকে সবচেয়ে বড় হচ্ছে জবান বাবা আমরা কখনো জবানের বর খেলাপ করি না ফির যদি ভক্তের অন্তরের খবর না জানে এটা ফির না কথা কয় না কানাফিরের জন্য পাগল হলো হবে না যেটা ভিতরে কারবার আছে কিসা কি আছে ওরে আসল মালবা যারা ওটা কম ওরে নকলে যারা বুঝায় তারাই খুব গরম ওরে বেচা কিনা চলছে হাদম বেচা কিনা চলছে হাদম নকল কারখানা পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না ওরে দুম চলেছে বেচা কিনা দুম চলেছে বেচা কিনা যাচাই করে না পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না ওরে লাইলি মজনুর বিদায়ের পালা ওরে শ্রীপরাদের প্রেম গুদামে মাইরাছে তালা ওরে কালিয়াপুরীর ফুলের মালা ওরে শাহাপুরীর ফুলের মালা ওরে আবের সাবাবার ফুলের মালা কেউ তো কিনে না ফিরিতির সুখ থাকলে না কিন্তু আমার কথা কয় না এইসব দেখি কানার হাট বাজার ওরে এক কানা কয় আরেক কানারে চলো এবার টঙ্গি তুরা তীরে দেখে না